মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনাকে আমি এতক্ষণ ধরে ডাকছি, আপনি কোনো রেসপন্স করছেন না কেন? ভুল লাগছে। আপনি এটা কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন এটা? ক্ষমা করে দিন স্যার, এটা হারিয়ে যাবে ভেবে আমি তুলে রেখেছিলাম। কোথায় পেয়েছেন এটা? ওই আপনার বই ফাইল টাইল সব খাটের উপর ছিল, ওর মধ্যে থেকে পেয়েছি। আমি এর থেকে বেশি কিছু করিনি, আমি তো জানিও না ওটা কি, ওটাকে কি বলে? এটাকে পাসপোর্ট বলে। গত দেড় দিন ধরে আমি এটা খুঁজে যাচ্ছি, কোথাও পাইনি। ধন্যবাদ আপনাকে। এটাই শেষ। ভবিষ্যতে কোনোদিনও আমার ঘর পরিষ্কার করার জন্য আপনি কিন্তু যাবেন না, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ ফর দিস ওয়ান। তো বাঁধানো কপাল মেয়েটা, যা বলেছিস। আমাদের কাজ করি গিয়ে, চল চল চল। কি গো শ্যামলি, খুব তো ভয় পাচ্ছিলে দেখলে। শোনো, কোনো সৎ উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করলে সে কাজের ফল ভালো হবে, নিজেই তো তার প্রমাণ পেলে। স্যার, মানুষটার ভিতর এত রাগ এলো কোথা থেকে? চোখ দেখে তো ওরকম মনে হয় না। কি হয়েছে মানুষটার সাথে? বুঝতে পারছো তো কাকা, মেয়েটা প্রথমে কিঞ্জল দাদাকে হাত করেছে, তারপর ঠামিকে, আর এইবার পুরো অনিকের দাদাকেই হাত করে বসে আছে। এভাবে চলতে থাকলে কিন্তু বিমল কাকা, তোমার চাকরি নিয়েও টানাটানি পড়ে যাবে। তার আগেই ওর ব্যবস্থা আমি করব, আর দেরি করা যাবে না। কালকেই ওকে বাড়ি থেকে বিদায় করতে হবে। না কাকা, যদি না বের হয় তাহলে? টুম্পা, ডাল পার করে কি করে জানিস? বস্তার মধ্যে ভরে একটা অন্য অচেনা জায়গায় গিয়ে ছেড়ে আসতে হয়, ব্যাস, যাতে পথ চিনে ফেরত আসতে না পারে। কিন্তু বিমল কাকা, বিড়ালটাকে ঝোলায় ঢোকাবে কি করে? ভাবতে হবে, ভাবতে হবে, এমন কিছু একটা ভাবতে হবে যাতে বিড়াল নিজেই ঝিলির মধ্যে ঢুকে পড়ে। আর একটা ভুল করছিলাম, রাত বিরেতে এক্ষুনি সবার ঘুম ভেঙে যেত। না না না, আর কোনো ভুল করা যাবে না শ্যামলি, সাবধান, আর ভুল করা যাবে না। শ্যামলি, তোমার কাজ এখনো শেষ হয়নি? হ্যাঁ, এই হয়ে এসেছে। কেন গো? না না, কিছু না, মানে এমনি আর কি। মানে বলছিলাম যে ওই তখন আমাদের মধ্যে যা হয়েছিল না, সেগুলো কিন্তু তুমি কিছু মনে রেখো না ভাই। হ্যাঁ, মানে দেখো, ভুল বোঝাবুঝি যা হওয়ার ছিল সেগুলো তো সব মিটেই গেছে, তাই না বলো? মানে আমাদেরকে যখন এ বাড়িতে একসাথে থাকতেই হবে, তখন ওই একসাথে মিলেমিশে সব কাজকর্মগুলো করাই ভালো, তাই না? সেটাই তো, সেটাই তো। আমি কিচ্ছু মনে করিনি গো, আমি কিচ্ছু মনে করিনি। একসাথে থাকতে গেলে তো ওরকম ইচ্ছা হয় না। মানে আমাদেরকে তো একসাথে থাকতে হবে, দল বেঁধে থাকতে হবে, যাতে মানে যাতে আমরা একে অন্যের বিপদে একদম ঝাঁপিয়ে পড়তে পারি, তাই না বলো? ঠিক বলেছো, একদম ঠিক।
শ্যামলী, বলছিলাম যে তোমার কাছে আমি আজকে একটা সাহায্য চাইতে এসেছি ভাই। বলো না, বলো না। মানে বলছিলাম যে ওই কালকে সকালবেলা না আমরা একটুখানি ওই বুড়ো শিবতলায় বাবার থানে একটুখানি পুজো দিতে যাব আর কি, তাই কাল সকালবেলাটা তুমি একটু এদিকটা সামলে নিতে পারবে? মানে কালকে না খুব ভালো একটা দিন জানো, আর আমি না বাবার কাছে মানত করে রেখেছিলাম তাই। ও দিদি, দিদি তোমরা কালকে মহেশ্বরের কাছে পুজো দিতে যাবে? আমাকে নিয়ে চলো না গো, কতদিন আমি আমার মহেশ্বরকে পুজো দিই না, তোমাকে নিয়ে চলো না গো। না না, সে কি কথা বলো, মানে তুমি যদি চলে যাও তাহলে এই সমস্ত এত কাজ ঝাড়া পোছা এগুলো কে করবে বলো? তুমি চিন্তা করো না, কোনো চিন্তা করো না, আমি সব বাসন কোসন ধুয়ে ফেলেছি, আমি এখনই সবজিপত্র সব কেটে সব গুছিয়ে রাখছি। না না, জন্য কোনো অসুবিধা না, না না, তোমাকে এখন এত কাজ কিছু করতে হবে না। এখন কেউ যদি এসে দেখে না এই রাত্রিবেলা তোমাকে জাগিয়ে রেখে কাজ করাচ্ছি, তাহলে সবাই এসে আমাকে ভীষণ বকবে গো, খুব করতে হবে না তোমাকে। তাহলে শ্যামলি, মানে তুমি যখন এত করে চাইছো ওখানে যেতে, তাহলে একটা কাজ করা যেতে পারে, মানে আমরা তাহলে কাক ভোরে উঠে আমরা ওই বাবার থানে পুজো দিতে চলে যাই, তাহলে আমরা পুজোটা দিয়ে আবার বাড়ির সবাই ওঠার আগে সকাল সকাল আমরা চলে আসতে পারবো, ভালো হবে না বলো? খুব ভালো হবে, খুব ভালো হবে, একদম ঠিক, খুব ভালো বুদ্ধি বের করেছো। তাহলে এই সমস্ত কাজ এখন থাক না শ্যামলি, তুমি এখন যাও গিয়ে শুয়ে পড়ো, কালকে তোমাকে আবার সকাল সকাল উঠতে হবে তো, যাও যাও যাও। না এগুলো একটু মোছা বাকি তুমি। আরে শ্যামলি, এখানে যা আছে এগুলো সব আমি আজকে সামলে নেব, তুমি রাখো তো এসব, যাও তুমি গিয়ে শুয়ে পড়ো, যাও যাও যাও। দিদি তোমরা খুব ভালো গো, খুব ভালো, যাও যাও যাও। কাল সকাল সকাল বিড়াল বাড়ি থেকে পার। শ্যামলি, তুমি তো মহেশ্বরকে পুজো দিতে যাচ্ছ, আর এইটুকুনি কষ্ট করবে না বলো? তুমি তো বড় বড় তীর্থস্থানে দেখেছো না এরকম ভাবে যেতে হয়, আরে তুমি তো টিভিতে দেখোনি বলো? আর এখানে বুড়ো শিব কিন্তু খুব জাগ্রত, তোমার সব দুঃখ দূর হবে। তুমি দেখো তোমাকে যেন খুব ভালো করে পুজো দিতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।